তো কি হয়েছে, আবার আমরা এক হবো? কি করতেছো কেন তুমি? আমি তো তোমার গার্লফ্রেন্ড, তাই না? আচ্ছা বুঝছি, এখন ভাইয়ে তো বাসায় থাকে সারাদিন, ভাইয়ে যদি দেখে তাহলে তো সমস্যা। আরে বাদ দাও তোমার ভাইয়ের কথা, তোমার ভাইয়ের তো এখন বাসায় থাকুক না বাসার বাইরে থাকুক, তাদের তো আমাদের কোনো দরকার নেই। আর সে তো বেশিরভাগই বাসার বাইরেই থাকে, আর আমরা যদি এক হয়ে যাই তোমার বাইরে দিয়ে আমরা কি করবো? কলমা পড়ে তোর আমি বিয়া করছি, এখন আমার রাইখে আমার ছোট ভাই লোকে ফষ্টি নষ্টি করে আমার অগো ছোটে। হ্যাঁ, আমার অপরাধটা কি ছিল? আমার জীবনটা কেন নষ্ট করলি? খারাপ মহিলা, নোংরা মহিলা, বের আমার বাসা থেকে বের। অফিসে যেতেছি, সাবধানে থাকো আর গেটটা নক করে রাখো, আর ছোট ভাইটা আছে ও ঘুমের থেকে উঠলে নাস্তা বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরে তুমি এখানে এখানে কেন আসছো? যদি এবার আসার মানুষ দেখে তো সমস্যা হইবে। আমি এখানে মানে এটা আমাদের বাসা, আমি আসবো না? কি আসবে কি মানে কি, তুমি পাগল হয়ে গেছো? আর তুমি কি আমার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আইছিলে? প্রতিশোধ মানে কিসের প্রতিশোধ? বসো বসে কথা বলো, কিসের প্রতিশোধ? তোমার সাথে আমার রিলেশন ছিল, কিন্তু তুমি তারপর আমার বড় ভাইকে বিয়ে করছো কেন? তোমার বড় ভাই মানে তুমি যাকে বিয়ে করছো এটা আমার বড় ভাই। আমি তো সেটা জানতাম না, আমি তো তোমার অনেক বিয়ের কথা বলছি, কিন্তু তুমি তো আমার বিয়ে করো নাই, পরে আমার ফ্যামিলি তার কাছে বিয়ে দিছে, আমি বাধ্য হয়ে আসছি। আচ্ছা আগে যা হয়েছে তার সব বলে দাও, এখন তুমি যেহেতু আমার বড় ভাইয়ের বউ, এখন আর আগে যা হয়েছে সব বলে দাও, আমার কাছে আর আসার দরকার নাই, কারণ আমার ভাই আমাকে অনেক ভালোবাসে। তুমি এগুলো আমি অনেক কষ্টের পর তোমাকে পাইছি, আমি তোমাকে হারাতে চাই না। আমার ভাইয়ে দেখলে সমস্যা আছে, তুমি দূরে যাও, আর আমার আগে যা ছিল সব ভুলে যাও। তোর ভাইয়ের জন্য তুমি আমাদের সম্পর্কটা ভুলে যাবে? আমি বুঝি না, এখন তো তুমি আর আমার গার্লফ্রেন্ড না, তুমি তুমি তো আমার ভাবি। তুমি কি বলতেছো এগুলো? আমি অনেক কষ্টের পর তোমাকে পাইছি, আমি আর তোমাকে হারাইতে চাই না। এখন পাইছো মানে আমি তো এখন তোমার বয়ফ্রেন্ড না, এখন তুমি আমার ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, এখন ভাই যদি এখন এসব কিছু দেখে এখন দেখো সমস্যা আছে আমার। আরে বাদ দাও তোমার বড় ভাইয়ের বউ, আমাদের তো আজকে একদিনই বিয়ের বয়স গেছে, কালকে বিয়ে হয়েছে, আজকে একদিন, আর আমি তার সাথে থাকবো না, তো আমি তোমার সাথে থাকবো। তুমি আমার সারো তো, তুমি আর আমার কাছে আসবে না, বাসা দিয়ে তো আসবে আমার কাছে আসবে না, তুমি আমার দূরে দূরে থাকবে। তুমি কারণ ভাই দেখো সমস্যা আছে। কি বলতেছো এগুলো? আমি আমি তোমাকে চাই, আমি তোমার ভাইকে চাই না। তোমার না করছি না তোমার, তুমি তুমি বাসা থেকে তুমি আমার কাছে আসবে না, আমি দূরে তোমার থেকে দূরে দূরে থাকবে। তুমি ওই ওই শোনো না, তুমি যাই করো না কেন আমি তোমাকে ছাড়তেছি না, আমি অনেক কষ্টের পর তোমারে পাইছি। যখন এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি বলছিলাম তোমার সাথে পালাই যাব, কিন্তু তুমি তখন তাকে নিয়ে যাও নাই, এখন বাধ্য হয়ে বিয়ে করছি। যেহেতু তোমাকে আমি পাইছি, তোমাকে আমি আর ছাড়তেছি না, তোমার কেমন লাগবে? ওই কি করতেছো এই, তুমি আবার এখানে আসছো না কিছু নেও কালকে? তুমি আমার সাথে এমন করতেছো কেন? সত্য হইলো তো আমি তোমার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড ছিলে, এখন তো তোমার গার্লফ্রেন্ড নাই। নাই তো কি হইছে, আবার আমরা এক হবো? কি করতেছো কেন তুমি? আমি তো তোমার গার্লফ্রেন্ড, তাই না? আচ্ছা বুঝছি, এখন ভাইয়ে তো বাসায় থাকে সারাদিন, ভাইয়ে যদি দেখে তাহলে তো সমস্যা। আরে বাদ দাও তোমার ভাইয়ের কথা, তোমার ভাইয়ের তো এখন বাসায় থাকুক না বাসার বাইরে থাকুক, তাদের তো আমাদের কোনো দরকার নেই। আর সে তো বেশিরভাগই বাসার বাইরেই থাকে, আর আমরা যদি এক হয়ে যাই তোমার বাইরে দিয়ে আমরা কি করবো? আচ্ছা দেখি কি করা যায়, দাঁড়াও, এখন ভাইয়ে তো ভাইয়ের ভাইয়ের জন্য কিছু করা যাবে না, ভাই তো বাসায় যাই করি। বাসায় তোমার ভাইয়ের কতক্ষণ থাকে? আর আমি তো তোমার ভাইয়ের সাথে ওরকম ভালো ব্যবহারও করি না, কারণ তুমি তো জানোই যে তোমার ছাড়া আমার অন্য কেউ ভালো লাগে না। তো তোমার ভাইয়ের যতক্ষণ বাসা থাকে অতক্ষণ একটু দূরে দূরে থাকবো, তোমার ভাইয়ের যখন আবার চলে যাইবো তখন আবার আমরা একসাথে থাকবো। তাও ঠিক, চলো। আমার ডাকে ডাক দিছে মনে, যাও। আচ্ছা থাকো। আরে কি হয়েছে বলো? কোথায় থাকো? আরে ছিলাম একটু পাকের ঘরে, ছিলাম ওই কাজ করতেছিলাম, রান্না বাড়ার কাজ করতেছিলাম। রান্না বাড়া শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, বিছনাটা পরিষ্কার করো, আমি শুয়ে পড়ি, হাত মুখ দিয়ে গেছি। বিছনা তো পরিষ্কারই আছে, শুয়ে পড়লেই তো হয়, ডাকার কি দরকার ছিল? গোছাও দাও না, কি অবস্থা, নোংরা হয়ে গেছে। চাইলাম ছোটটা রে, পাইলাম বড়টা রে, যাই হোক সমস্যা নেই, ছোটটাও আমার বড়টাও আমার। আচ্ছা আমি বুঝলাম না, এত লেট করে আসছো কেন তুমি? তোমার আমি ডাকছি 1 ঘন্টা হয়ে গেছে, তোমার বাইক কি এখন গেছে? তোমার বাইক এসে কখন? তখন ডাইকে আসলাম, এত লেট করে লাগেন? আরে ভাই যাই যাই দেরি হয়েছে, ভাই ওখানে দাঁড়িয়ে ছিল বাইরে, এর লেগে আসেনি। তুমি জানো না যে তোমার ছাড়া আমার ভালো লাগে না? সাই এটা তো জানি, এখন কি করার, ভাইয়ের লাগে তো কিছু করার নাই। শোনো না,
চলো না আমরা পালাই যাই, তোমার ভাইয়ের সংসার করতে আমার মন চায় না, তোমার ভাইয়ের সাথে থাকতে আমার বিরক্ত লাগে। আরে না কি, আরে যাওয়ার দরকারটা কি, আমরা তো সারাদিন বাসায় থাকি আমি, আর তোমার ভাই তো সারাদিন অফিসে অফিসে থাকে, আমি তো বাসায় থাকি সারাদিন। তারপরও তোমার ভাইয়ের সাথে রাইতে আমার এক বিছানা থাকতে ভালো লাগে না, আমি তোমার সাথে থাকতে চাই। আরে এগুলো কি বলছিস, বাসায় তো সারাদিন না আসি। সারাদিন থাকলো তোমার ভাইয়ের সাথে আমার থাকতে ইচ্ছে করে না, চলো না আমরা যাই, আমার ভালো লাগতেছে না এগুলো। আচ্ছা দেখি, আমার অগোচরে এগুলা চলে না। আমি ওদিন আমি দেখছিলাম ডাইনিং রুমে শোবার ভিতরে, আমার তখনই সন্দেহ হয়েছিল, ডাউট হয়েছিল, তো আমি ভাবলাম আমার ছোট ভাই হয়তো কথাবার্তা বলতেছে, আমি আমার মনের ভিতরে ইনি ওর পর আমি বাদ দিয়ে দিছি। ভাই তুমি যেটা ভাবতেছো এটা ভুল লাগতেছে, ঠিক আমার তুই আমার ছোট ভাই দেখা, যদি ছোট ভাই না হইতি না, আমি ভুল ভাবতেছি, আমি তোর থেকে বয়সে বড়। আমি তোমার একটা কথা বলি, তোমার সাথে বিয়ে হওয়ার আগে এর সাথে আমার সম্পর্ক ছিল, এর সাথে আমার 5 বছরের সম্পর্ক, কিন্তু সেটা নো কিনা সেটা আমি জানি না, কিন্তু যখন তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তখন আমি রাজি ছিলাম না, আমি একে বলছিলাম যে আমরা পালাই যাবো, কিন্তু আমার কথা শুনে নাই, আমার নিয়ে যায় নাই। পরে আমি জানতাম না যে সে তোমার ছোট ভাই, যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছে তখন আমি জানতাম না সে তোমার ছোট ভাই, বিয়ের পরের দিন আমি জানতে পারছি সে তোমার ছোট ভাই, আর যখন আমি আমার মনের মানুষকে বা আমার আমি যাকে ভালোবাসি তাকে যখন আমি বাসায় পাইছি তখন থেকে আমি তার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি, এমনি তো আমি তোমার সাথে থাকতে চাই না। বাস এনাফ, এখানে আমার অপরাধটা কি ছিল বল, আমার অপরাধটা কি ছিল, আমার জীবনটা কেন নষ্ট করলি? তুমি একটা মেয়ের ব্যাপারে সম্পূর্ণ কিছু না জেনে কেন বিয়ে করছো? আমার মতামত তুমি নিছিল একবারও, তুমি আমার ফ্যামিলির কথা মতো কেন বিয়ে করছো? আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি? আমাকে জোর করে বিয়ে করো নাই, কিন্তু তুমি আমার কোনো কথা জানতেও চাও নাই, তুমি আমার কাছে জিজ্ঞেস করতে যে আমি এই বিয়ে রাজি কিনা, তুমি আমার ফ্যামিলির সাথে কথা বলছো, আমার ফ্যামিলি তোমার সাথে বিয়ে দিছে, আমি আমি আমার ফ্যামিলির কথা মতো তোমাকে বাধ্য হয়ে বিয়ে করছি, কিন্তু আমার মন থেকে আমি তোমাকে বিয়ে করি নাই, এই জন্য আমার লোক এই নাটকটা করলি। তোদের মতো মহিলারা আছে না বুঝছো, একটা মেয়ে মানুষ পারে একটা সংসার করতে, আর তোরা যারা আসছ না এই নোংরা মন মানসিকতার মহিলা, তারা হলো একটা সংসার কিভাবে সাজানো গোছানো একটা সংসার ভেঙে দিবি, নষ্ট করবি তোদের মনের মধ্যে সবসময় এগুলা। আমরা দুইটা ভাই, আমাদের ভিতরে কখনো কোনো দিন চুল পরিমাণ ই হয় নাই, আজকে তোর জন্য ভাই ভাইয়ের ভিতরে আর তোদের ভিতরে যখন সম্পর্কই ছিল তাহলে তোর আমারে বলতি, আমি তোদের বিয়ে দিতাম, কেন তুই আমারে বিয়ে করলি? আমি বলতে চাইছি কিন্তু আমারে বলতে দেয় না, সে বলছে তো সে বলছে যে আমার ভাই অনেক কষ্ট পাবে, আমার ভাই আমার অনেক ভালোবাসে, এগুলো শুনলে আমার ভাই অনেক কষ্ট পাবে, এই জন্য সে আমাকে বলতে দেয় না। আর একটা কথা বলি শোনো, একটা মেয়েকে বিয়ে করার আগে অবশ্যই একটা মেয়ের সিদ্ধান্ত নিবা, বা একটা মেয়ের একটা মেয়ে কী চায় সেই মতামতটা জানতে চাবা। তোদের ফ্যামিলির সাথে কথা হয়েছে, কথা হয়ে তোরা ফ্যামিলি বলছে আমি বিয়ে করছি, আমি তো তোর সাথে আমি কথা বলিনি বলছি, হ্যাঁ দুজন দুজনরে ভালোবাসস সম্পর্ক করস, আরে তুই তো আমার ভাই, তুই একবার আমারে বলতি যে ভাই আমি ওরে ভালোবাসি। বাস্তব কথা বলতে একটা মেয়ে আমার জীবনটা কেন নষ্ট করলি? বাস্তব কথা বলতে একটা ছেলে বা একটা মেয়ের জীবন তার পরিবারই নষ্ট করে, তাদের মানে তার ছেলে মেয়েদের মতামত না নিয়ে অন্য জায়গায় বিয়ে দেয়, আর যার কারণে পরে এরকম অশান্তি হয়। হাজার হাজার মানুষ সম্পর্ক করে, হাজার হাজার মানুষ প্রেম ভালোবাসা করে, তাই বললা কি এগুলো করে? হ্যাঁ এগুলো করে কিনা জানি, কলমা পড়া তোর আমি বিয়ে করছি, এখন আমার রাইখে আমার ছোট ভাইলকে ফষ্টি নষ্টি করাস আমার অগোচরে। হ্যাঁ আমার অপরাধটা কি ছিল, আমার জীবনটা কেন নষ্ট করলি? হ্যাঁ খারাপ মহিলা, নোংরা মহিলা, বেরো আমার বাসা থেকে, বেরো বেরো আমার বাসাতে, বেরো এ বেরো বেরো বেরো, আমি কি লাগে বেরো বেরো আমার বাসাতে, বেরো তোর মতো ভাই আমার দরকার নেই, যেই ভাই সরি তোর মতো ভাই আমার দরকার নাই, যে ভাই নিজের স্বার্থের জন্য ঠিক আছে ভাইয়ের কথা ভাবে না, ভাইয়ের ইজ্জতের কথা ভাবে না, তোর মতো ভাইয়ের আমার দরকার নাই। আরে তুই তো একটা নিমো খারাপ ভাই নামের কলঙ্ক, তোর সাথে ওর সম্পর্ক ছিল, রিলেশন চলতে তুই একবার আমাকে বলতি আমি তোদের বিয়ে করাই দিতাম, বলো শুধু সুযোগ দিছিস আমার আগে, তুই আমাকে কোনোদিন বলছস আমার জীবনটা তোরা কেন নষ্ট করলি, যা বেরো বেরো আমার সাথে, বেরো বেরো বেরো।